নেত্রকোনা সরকারি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি দীপঙ্কর সরকার, সহকারী অধ্যাপক অর্থনীতি নেত্রকোনা সরকারি কলেজ। আমি গত দিন অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের সামগ্রিক আয় ব্যয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সামগ্রিক আয় ব্যয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক সমীকরণ, রেখাচিত্র এবং কিছু গুরুত্বপূর্ণ পদ আছে যেগুলো বুঝতে একটু অসুবিধা হয়। আশা করি ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখলে এই অসুবিধাগুলো দূর হবে। আমি আশা করব যে যেসব ছাত্রছাত্রীরা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছ বা আমার ক্লাস করছো, তারা ক্লাস চলাকালীন সময় কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করে জানাবে। আমি ক্লাস শেষের দিকে সেই কমেন্টগুলো দেখব, যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমাদের আজকে গত দিন আলোচনায় আমি সামগ্রিক আয় ব্যয়ের, সামগ্রিক আয় সংক্রান্ত বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করেছিলাম, যেমন জিডিপি, জিএনআই, এনএনআই, তারপরে কিভাবে জাতীয় আয় পরিমাপ করা যায়, তিন ধরনের পদ্ধতি, আয় পদ্ধতি, তারপরে উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সামগ্রিক ব্যয় নিয়ে। আমরা সামগ্রিক ব্যয় নিয়ে আলোচনা শুরু করলাম। গত ক্লাসে আমি সর্বশেষ একটি ভোগরেখা অঙ্কন পর্যন্ত গিয়েছিলাম, কিভাবে স্বয়ম্ভূত ভোগ প্ররোচিত ভোগ দিয়ে ভোগরেখা অঙ্কন করা যায়। আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি। আমরা গতদিন এই কাজটা করেছিলাম, আজকে আমরা সামগ্রিক ব্যয়ের ভোগ অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব, ভোগ ভোগ বিষয়টা নিয়ে, ভোগ কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করব। ভোগের সাথে সঞ্চয় সম্পর্ক, গতদিন আমরা ভোগ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ভোগের সাথে সঞ্চয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমরা গতদিন এই তালিকা তৈরি করেছিলাম, আজকে এই তালিকার সাথে নতুন একটা কলাম যুক্ত হলো, সেটা হলো সঞ্চয়। আমরা জানি যে সঞ্চয় সমান ওয়াই মাইনাস সি, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে সঞ্চয়। তাহলে আমরা এই তালিকার, আমাদের টেবিলটা যদি খেয়াল করি, আমাদের তালিকার প্রথমে থাকছে, প্রথম কলামে আছে আয়, দ্বিতীয় কলামে হচ্ছে স্বয়ম্ভূত ভোগ ব্যয়, এরপরের কলামে হচ্ছে প্ররোচিত ভোগ ব্যয়, এরপর হচ্ছে মোট ভোগ ব্যয়, এরপরটা হচ্ছে সঞ্চয়। এখন আমরা স্বয়ংভূত ভোগ ব্যয়, প্ররোচিত ভোগ ব্যয় এবং মোট ভোগ ব্যয়, এই তিনটাই সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই, এই সমীকরণ থেকে এই তিনটার মানই পেতে পারি। আমাদের শুধু ওয়াই এর মানটা ধরে নিতে হবে। আমরা প্রথমে ধরলাম ওয়াই এর মান হচ্ছে শূন্য। ওয়াই এর মান যদি শূন্য হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের ভোগ হচ্ছে, স্বয়ংভূত ভোগের পরিমাণ আয়ের যে কোনো পরিমাণের যে কোনো পর্যায়ে স্থির থাকবে, সেটা 100, 100, 100, সবগুলো সব স্তরেই সমান। কিন্তু প্ররোচিত ভোগ, যখন আয় পরিমাণ শূন্য তখন প্ররোচিত ভোগ হবে শূন্য। কেন শূন্য হবে? কারণ হচ্ছে যে প্ররোচিত ভোগটা হচ্ছে 0.75 ওয়াই। ওয়াই এর মান যদি আমরা জিরো বসাই তাহলে 0 × 0.75 রেজাল্ট হবে জিরো, যার জন্য প্ররোচিত ভোগ এক্ষেত্রে শূন্য। তাহলে মোট ভোগ আমরা জানি, মোট ভোগ সমান হচ্ছে স্বয়ংভূত ভোগ যোগ প্ররোচিত ভোগ। তাহলে এক্ষেত্রে ভোগ হচ্ছে 100 + 0 = 100। এইভাবে আমরা যখন আয়ের পরিমাণ 200 হয় তখন আমরা দেখতে পাচ্ছি যে যখন আয় 200 হয়, আয় 200 হলে স্বয়ংভূত ভোগ 100ই থাকে, কিন্তু প্ররোচিত ভোগ 0.75 × 200 মানে হচ্ছে 150, 150, 150 এবং 200 যদি, 150 এবং 100 যোগ করলে হয় 250। এইভাবে আমরা মানগুলো বের করেছিলাম, গতদিনই করেছিলাম এটা।
আজকে নতুন যে কলামটা যুক্ত হলো সেটা হচ্ছে সঞ্চয়। আমরা জানি আয় থেকে ব্যয় বাদ দিলেই সঞ্চয় পাওয়া যায়। তাহলে আমাদের প্রথম কলামে আছে আছে হচ্ছে আয় এবং চতুর্থ কলামে আছে হচ্ছে সঞ্চয়। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এই এটা হচ্ছে চতুর্থ কলামে হচ্ছে আমার ভোগ এবং পঞ্চম কলামে হচ্ছে আমার সঞ্চয়, এখানে হচ্ছে সঞ্চয়। তো সঞ্চয়টা আমরা কি করব, আমরা প্রথম কলাম থেকে এই চতুর্থ কলাম যদি বাদ দেই তাহলে পাওয়া যাবে আমার এই ক্ষেত্রে সঞ্চয়টা পাওয়া যাবে। তো আমরা প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আয় হচ্ছে শূন্য, আমাদের ভোগের পরিমাণ হচ্ছে আয় শূন্য, ভোগের পরিমাণ হচ্ছে 100, সুতরাং সঞ্চয় হচ্ছে ঋণাত্মক -100। আয় হচ্ছে 200, ভোগের পরিমাণ হচ্ছে 250, তাহলে ঋণাত্মক সঞ্চয় -50। যখন আয় 400 তখন ভোগের পরিমাণ 400, যতটুকু আয় ততটুকুই ব্যয়, যেহেতু সবটুকুই ব্যয় আয়ের সবটুকুই ব্যয়, সুতরাং এক্ষেত্রে কোনো সঞ্চয় এক্ষেত্রে নেই। তো আমরা আমাদের ক্ষেত্রে সঞ্চয় পরিমাণ হচ্ছে শূন্য। আবার আয় যখন 600 তখন তখন আমাদের ভোগের পরিমাণ হচ্ছে 450, আর হচ্ছে 100, 550। তাহলে আমার আয় থেকে ভোগ 50 কম, তাহলে এই 50 হচ্ছে আমার সঞ্চয়। আয় হচ্ছে 600 আর ভোগ হচ্ছে 450, তাহলে আয় থেকে 450, 550 বাদ দিলে হচ্ছে 50 হচ্ছে সঞ্চয়। এভাবে আমরা সঞ্চয় তালিকা বের করতে পারি। এখন এই তালিকা থেকে আমরা কিভাবে চিত্র আমরা তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি যে কিভাবে ভোগ রেখা থেকে আমরা সঞ্চয় রেখা বা ভোগ ভোগের অপেক্ষক থেকে আমরা কিভাবে সঞ্চয় অপেক্ষক বা সঞ্চয় তালিকা বের করতে পারি। আমরা ভূমি অক্ষে নিয়েছি ব্যক্তির আয়, সমাজের আয়, এটা আসলে ব্যক্তির আয় না, এটা সামষ্টিক আয়, জাতীয় আয়। আর লম্ব অক্ষে হচ্ছে সি, সি মানে হচ্ছে ভোগ, ভোগ ব্যয় কনজাম্পশন। আর আমরা স্কেল নিচ্ছি লম্ব অক্ষে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, এরকম করে লম্ব অক্ষে ভোগের স্কেল নিলাম। এবং ভূমি অক্ষে আমরা একইভাবে লম্ব অক্ষের আবার নিচ দিকে স্কেল নিলাম, কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে ঋণাত্মক সঞ্চয় আছে, যেহেতু ঋণাত্মক মান আছে তাহলে সেই জন্য ভোগের বিপরীত ঋণাত্মক সঞ্চয় আছে, সেহেতু আমি ভূমি অক্ষ থেকে নিচ দিকে আমি -100 নিলাম। এখন আমরা ভূমি অক্ষে নিচ্ছি হচ্ছে ভোগগুলোর মান 200, 400, 600, 800 এভাবে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে অবশ্যই লম্ব অক্ষের মানগুলো এবং ভূমি অক্ষের মানগুলো একই স্কেলে নিতে হবে। কেন একই স্কেলে নিতে হবে, কারণ হচ্ছে যে আমরা আয়ও হিসাব করি টাকায় এবং ভোগ ব্যয়ও হিসাব করি টাকায়, দুইটা এককের, দুইটার চলক ভিন্ন কিন্তু একক একই, যেহেতু একক একই একক সেহেতু আমাকে একই স্কেলে নিতে হবে। এখন এটা আমরা চিত্র কিভাবে আঁকবো, আমরা এখানে প্রথমে চিত্র আঁকতে পারি আয়ের সাথে, আমরা এখানে আয়ের সাথে আঁকতে পারি স্বয়ম্ভূত ভোগ ব্যয়। আয়ের সাথে স্বয়ম্ভূত ভোগ ব্যয় কি হবে, এটা আমরা আগে এঁকেছি, এখন আর সেটা আঁকছি না। এখন আমরা প্ররোচিত ভোগ ব্যয় সেটা আঁকতেছি। প্ররোচিত ভোগ ব্যয় আয় যখন শূন্য তখন শূন্য, দুঃখিত, স্বয়ংভূত ভোগ প্ররোচিত ভোগ এগুলো আঁকছি না আমি, এখন আঁকছি হচ্ছে আমাদের মূল ভোগ রেখাটা আঁকছি। মূল ভোগ রেখার তালিকাটা
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম কলামে হচ্ছে আয় এবং তৃতীয় কলামে হচ্ছে মোট ভুগবে। যখন আয় শূন্য তখন মোট ভুগবে হচ্ছে 100, যখন আয় 200 তখন মোট ভুগবে হচ্ছে 250, যেটা আমরা এঁকেছি। আয় যখন শূন্য তখন 100, এই যে বিন্দুটা এসেছে। আয় যখন 200 তখন মোট ভুগবে হচ্ছে 250, এটা 200 এবং 300 মাঝখানে আমি 250 নিয়েছি। একইভাবে আয় যখন 400 তখন মোট ভুগবে 400, এটাও বিন্দু আকারে নিয়েছি আমি। এবার আয় যখন 600 তখন মোট ভুগবে হচ্ছে 550, এটাও আমি বিন্দু আকারে নিয়েছি। আয় 600 মোট ভুগবে হচ্ছে 550, 500 এবং 600 ভিতরে 550 মাঝখানে। এই যে রেখাটা আমি পেয়েছি এটা হচ্ছে আমার ভুগ রেখা, সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 y, এটা হচ্ছে আমার ভুগ রেখা। এখন এই ভুগ রেখার সাথে আমি আবার সঞ্চয় রেখাটা আঁকতে পারি। সঞ্চয়ের তালিকাটা কি? সঞ্চয়ের তালিকাটা হচ্ছে আমার আমার সঞ্চয়ের তালিকাটা হচ্ছে আয় যখন শূন্য তখন সঞ্চয় হচ্ছে -100। এটা এই যে একটা খয়েরি রঙের বিন্দু আসলো, এটাতে দেখানো হলো আয় শূন্য হলে ভুগ হচ্ছে সঞ্চয় হচ্ছে -100, আয় 200 হলে সঞ্চয় হচ্ছে -50, খয়েরি বিন্দুটা আসলো। আয় যখন 400 তখন সঞ্চয় নাই শূন্য, আয় যখন 600 তখন সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 50, এবং আয় যখন সঞ্চয়ের পরিমাণ 600, এটা আমরা নিয়ে নিয়েছি। এই হলো আমাদের সঞ্চয় রেখা। তাহলে এইভাবে আমরা একটা ভোগ অপেক্ষক থেকে বা একটা ভোগের তালিকা থেকে আমি একটা সঞ্চয় রেখা আঁকতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার মধ্যে এটা আসতে পারে, এই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে। আমরা সঞ্চয় অপেক্ষক বা সঞ্চয় রেখা তৈরি করার জন্য আমাকে এতগুলো কলামের দরকার ছিল না। আমরা ইচ্ছা করলে স্বয়ংভূত ভোগ, প্ররোচিত ভোগ এই কলামগুলো বাদ দিয়ে শুধু ভোগ লিখতে পারতাম, আর এরপর লিখতে পারতাম সঞ্চয়। তো আমরা এখানে সেটাই দেখতেছি যে, তবে সেটা আমাকে হিসাব করে বের করতে হবে যে সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 y, এখান থেকে 0 হলে মোট ভোগ 100 মান বসালি হবে, 200 বসালে এখানে হবে 250, হিসাব করে বের করতে হবে। বের করার পরে বসাই দিলাম, বসানোর পরে শুধু প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিব, তাহলে যে মানটা বলবো সেটি হচ্ছে সঞ্চয়। এভাবে আমরা সঞ্চয় তালিকা থেকে, সঞ্চয় অপেক্ষক থেকে আমরা দুঃখিত ভোগ অপেক্ষক থেকে আমরা সঞ্চয় অপেক্ষক সহজেই বের করতে পারি। আবার আমরা ইচ্ছে করলে এই যে আয় আছে এখান থেকে সরাসরি আমরা ভুগবে বের না করে শুধু সঞ্চয় বের করতে পারি। সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, সমীকরণটা থেকে একটু কাজ করে নিতে হবে, যে আমরা একটু ব্যাকে গেলে বিষয়টা পরিষ্কার হবে। সমীকরণটা থেকে একটু কাজ করে নেওয়া যাবে, সঞ্চয়ের পরিমাণ আমরা কীভাবে বের করব। সঞ্চয় তো আমরা জানি যে আগে ছিল 100, তারপরে -100, -50, তারপরে 0, তারপরে 50। এখন ভূগোপক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক আমরা কীভাবে বের করতে পারি এটা আমরা একটু দেখব। আমরা জানি এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, মানে আয় থেকে ভোগ বাদ দিলে সঞ্চয় পাওয়া যাবে। এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি এর মানটা বসিয়ে দিয়েছি, আমরা সি এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম। আশা করি ক্যালকুলেশন না বোঝার কোনো কারণ নেই। আমরা যদি এখান থেকে ওয়াই কমন নিই, প্রথমে ওয়াই কমন নিলে 1 থাকবে, আর 0.75 y থেকে ওয়াই কমন নিলে 0.75 থাকবে, আর 100 এটা -100 পিছনে রেখে দিলাম। এখন ওয়াই থেকে ওয়াই ইন্টু 1 মানে 0., এক থেকে 0.75 বাদ দিলে 0.25, 0.25 এর সাথে ওয়াই গুণ করলে
0.25। এভাবে আমরা একটা ভোগ সমীকরণ থেকে একটা সঞ্চয় সমীকরণ বা সঞ্চয় অপেক্ষক সহজে বের করতে পারি। আমরা সামগ্রিক ব্যয়, আমরা ভোগ ব্যয় একটা বিষয় পড়েছিলাম, কিন্তু আরেকটা বিষয় ছিল বিনিয়োগ ব্যয়। এটা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদন বৃদ্ধির জন্য পূর্বস্থিত মূলধনের সাথে নতুনভাবে যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম ইত্যাদি ও মজুত ও বাড়তি মজুত যুক্ত করার জন্য যে ব্যয় হয় তাই হলো বিনিয়োগ ব্যয়। মূলধন সম্পর্কে আমাদের একটু ধারণা আছে, আমরা অনেকেই মনে করি যে মূলধন মানে হচ্ছে টাকা পয়সা, কিন্তু অর্থনীতিতে মূলধন টাকা পয়সা না। অর্থনীতিতে মূলধন হচ্ছে কোনো যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম যেটা উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হবে। টাকা কোনো উপকরণ হিসেবে ব্যবহৃত হয়নি, টাকা দিয়ে উপকরণ ক্রয় করা যায় কিন্তু টাকা সরাসরি উপকরণ না। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে মূলধন হচ্ছে আসলে যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম। এই মূলধন সামগ্রীর সাথে নতুন মূলধন সামগ্রী যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলবো আমরা বিনিয়োগ। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে মূলধন ক্রয় করার জন্য যে ব্যয়টা করা হবে, নতুন মূলধন যুক্ত করার জন্য যে ব্যয়টা করা হবে সেটি হচ্ছে বিনিয়োগ ব্যয়। তো আমরা বিনিয়োগ ব্যয় বুঝতে পারলাম, বিনিয়োগ ব্যয় দুইটি অংশ ভাগ করা যায়, এই অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, যে বিনিয়োগ আয়ের ব্যয় আয়ের উপর নির্ভরশীল নয়। যে বিনিয়োগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল নয় সেটাকে বলা হচ্ছে স্বয়ংভূত সেহেতু হচ্ছে এটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। আর আয় স্তরে পরিবর্তন হলেও, আয় বাড়লেও যে বিনিয়োগের কোনো পরিবর্তন ঘটে না তাই হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। অর্থাৎ এটা আয়ের উপর পুরোপুরি নির্ভর করে না, একটা ন্যূনতম বিনিয়োগ বজায় রাখতে হয়, সেই ন্যূনতম যে বিনিয়োগটা সেটাকেই বলা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। তো আমরা এবার দেখবো হচ্ছে প্ররোচিত বিনিয়োগ। স্বয়ংভূত বিনিয়োগের চিত্রটা একটু দেখে নিতে পারি। স্বয়ংভূত বিনিয়োগের চিত্রটা হচ্ছে, এটাতে কি বোঝা যাচ্ছে যে আয় স্তর যাই হোক না কেন বিনিয়োগের পরিমাণে কোনো পরিবর্তন হয়নি, বিনিয়োগের পরিবর্তন পরিমাণ আই এ ছিল, এখনও সেটা আই এ। আই এ কেন ব্যবহার করা হয়েছে এখানে, আই এ মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, আই আইতে হচ্ছে ইনভেস্টমেন্ট, এ হচ্ছে অটোনোমাস অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগ। এবার আমরা দেখবো হচ্ছে প্ররোচিত বিনিয়োগ ব্যয় কি। আমরা একটু খেয়াল করি সংজ্ঞাটা, যে সমাজে আয় স্তরের পরিবর্তন হলে যে বিনিয়োগ ব্যয়ের পরিবর্তন ঘটে তাই প্ররোচিত বিনিয়োগ ব্যয়। মানে আয়ের স্তরের পরিবর্তন হলে, আয় বাড়লে জনগণের পণ্যের চাহিদা বাড়ে, এই চাহিদা মেটানোর জন্য আরো উৎপাদন করার জন্য আরো বিনিয়োগ করতে হয়, এই যে বিনিয়োগ চাহিদাটা বাড়ে সেটাকে বলা হয় প্ররোচিত বিনিয়োগ। আমরা অবশ্য আমাদের আজকের আলোচনায় মানে আমাদের সামগ্রিক আয় ব্যয়ের ভারসাম্য বিশ্লেষণে আমরা প্ররোচিত বিনিয়োগ ব্যবহার করবো না, কিন্তু প্ররোচিত বিনিয়োগের সম্পর্কে ধারণা থাকতে হবে আমাদের। আমরা প্ররোচিত বিনিয়োগের আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের বিনিয়োগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল, আয় শূন্য হলে বিনিয়োগ ব্যয় শূন্য হবে, আয় বাড়তে থাকলে বিনিয়োগ ব্যয় বাড়তে থাকবে, অর্থাৎ আয় শূন্য অবস্থায় এই বিনিয়োগ ব্যয়টা শূন্য হবে, এটা আমাদের মনে রাখতে হবে। এই যে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, আমরা এই স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছি চিত্রটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগের চিত্র, কারণ এটা দেখা যাচ্ছে যে যখন আয় শূন্য তখন সেটা বিনিয়োগ শূন্য, আয় বাড়লে বিনিয়োগ বাড়ে। এটা ভূমি অক্ষে হচ্ছে আয় এবং লম্ব অক্ষে হচ্ছে বিনিয়োগ দেখতে পাচ্ছি, বিনিয়োগ এবং আয়।
আয় যখন 100 তখন বিনিয়োগের পরিমাণ কম, এখানে পরিমাণটা উল্লেখ করেনি কিন্তু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কম আছে। আয় যখন 200 তখন বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আরো, আয় যখন 300 তখন বিনিয়োগের পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে, আর 400 তখন বিনিয়োগের পরিমাণ প্রায় 300, এরকম। অর্থাৎ আমরা এটা শুরু হবে মূলবিন্দু থেকে এবং এটা ঊর্ধ্বগামী হবে, অর্থাৎ আয়ের বৃদ্ধির সাথে সাথে এটা বিনিয়োগের পরিমাণেরও বৃদ্ধি ঘটবে। এটাকে বলা হয় আয় আয়, অর্থাৎ এটা চলক, এটা আয়ের পরিমাণের সাথে সম্পর্কিত। আয় বাড়লে এই বিনিয়োগের পরিমাণ বাড়বে। এবার আমরা দেখব যে আমরা সামগ্রী ব্যয়ে তিনটা অংশ বলেছি, একটা হচ্ছে যে ভোগ ব্যয়, একটা হচ্ছে বিনিয়োগ ব্যয়, একটা হচ্ছে সরকারি ব্যয়। তো সরকারি ব্যয়টা সংজ্ঞাটা আমরা একটু দেখবো, সরকারি ব্যয় কাকে বলে। সরকার দেশ পরিচালনা করার জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, দেশের সার্বিক মঙ্গলের জন্য যে যে ব্যয় করে থাকে, প্রশাসন পরিচালনা করার জন্য, সামরিক বাহিনী ইত্যাদি যত কিছু ব্যয় আছে, সরকার কর্তৃক যে ব্যয়গুলো হয় সবগুলি হচ্ছে সরকারি ব্যয়। এখানে দেওয়া আছে যে দেশ পরিচালনা অর্থনৈতিক উন্নতির জন্য সরকার যে ব্যয় করে থাকে তাই হলো সরকারি ব্যয়। আমরা আবার সামগ্রিক ব্যয় এই বিষয়টা আমরা আবার ফিরে আসছি। আমরা গত ক্লাসে এই সংখ্যাটা আলোচনা করেছিলাম যে একটি দেশে সাধারণত 1 বছরে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও সেবার জন্য ভোক্তা সাধারণ বিনিয়োগকারীগণ ও সরকার যে ব্যয় করে তার সমষ্টি হলো সামগ্রিক ব্যয়। এখন আমরা এটা একটু আলাদা করে দেখব। সামগ্রিক ব্যয়ের সূত্র ছিল এই, মানে অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ সামগ্রিক ব্যয়টা হলো ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ের সমষ্টি। অর্থাৎ এই তিনটা আমরা সংজ্ঞা দেখেছিলাম, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়, এই তিনটা সমষ্টি হচ্ছে সামগ্রিক ব্যয়। এখন আমরা সামগ্রিক ব্যয়ের যদি একটা তালিকা তৈরি করি, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়ের মাধ্যমে সামগ্রিক ব্যয় প্রাপ্তি কিভাবে পাব। আমরা আগের যে সমীকরণটা নিয়েছিলাম, আমাদের সি ইকুয়াল টু আমরা যে সমীকরণটা নিয়েছিলাম এই যে সমীকরণটা সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই, এখানে আমি মনে করলাম যে আয় হচ্ছে, বিনিয়োগ হচ্ছে 75 এবং সরকারি ব্যয় হচ্ছে 50। তাহলে আমরা সামগ্রিক ব্যয় এখান থেকে বের করতে পারি খুব সহজেই। আমরা এখানে প্রথম কলামে হচ্ছে আয়, দ্বিতীয় কলামে মোট ভোগ ব্যয়, পরের কলামে হচ্ছে বিনিয়োগ ব্যয়, এরপর সরকারি ব্যয়, এরপর হচ্ছে সামগ্রিক ব্যয়। তাহলে আমরা এখান থেকে আয় যখন 0 তখন মোট ভোগ ব্যয় হচ্ছে 100, এটা আমরা সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই এই সমীকরণটাতে হিসাব করেই এই মানটা পেতে পারি। অর্থাৎ সবুজ কলামটার সবুজ মানগুলো আমরা সবুজ সমীকরণটা থেকে পেতে পারি, এবং বিনিয়োগের মানটা দেওয়া আছে 75 এবং জি এর মান দেওয়া আছে 50, সবসময় স্থির। তাহলে যে সবগুলো আমি যোগ করে একসাথে, আমি জানি সামগ্রিক ব্যয় ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, 175 আর 50 যদি যোগ করি তাহলে সেটা হচ্ছে 225। একইভাবে যদি 200 হয়, 200 হলে হবে 375, আমরা হিসাব করলে বের করতে পারবো একটু। যদি 400 হয়, 525 হবে সামগ্রিক ব্যয়। যদি 600 হয় তাহলে 675 হবে। যদি 800 হয় তাহলে 825 হবে, এবং 900 হলে সামগ্রিক ব্যয়ও 900 হবে। এই যে সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয় সমান হলো, আয় 900 ব্যয়ও 900, এই যে সমান হলো, এটাকেই বলা হচ্ছে সামগ্রিক ব্যয়
সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয়ের মাধ্যমে জাতীয় আয়ের ভারসাম্য। আমি আগেই বলেছিলাম যে ভারসাম্য অবস্থায় একটা দেশের আয় আর ব্যয় পরস্পর সমান হবে। এই যে সমান হবে, এই সমান হওয়াটাই হচ্ছে ভারসাম্য অবস্থা। তাহলে আমরা যদি এখানে প্রশ্ন আসে যে এখানে কখন ভারসাম্য অর্জিত হয়েছে, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে জাতীয় আয় যখন 100 তখনই এটাকে বলা হবে ভারসাম্য। জাতীয় যখন 900, জাতীয় যখন 900 সেটি হচ্ছে ভারসাম্য জাতীয় আয়, কারণ এই ক্ষেত্রে সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয় পরস্পর সমান। আমরা এই সামগ্রিক ব্যয় একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করি। এটা একটু ভালোভাবে খেয়াল করা দরকার, কারণ এটা অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা সেটা ভুল করে ফেলি। আমরা ভূমি অক্ষ নিয়েছি জাতীয় আয় ওয়াই, এবং লম্ব অক্ষ নিয়েছি সি আই এবং জি। সি ফর কনজাম্পশন ভোগ, আর আয় হচ্ছে ইনভেস্টমেন্ট, আর জি হচ্ছে সরকারি ব্যয়। যথারীতি আমরা স্কেল নিয়েছি 100, 200, 300, 400 লম্ব অক্ষে এবং ভূমি অক্ষে একই স্কেল নিতে হবে, আমি আগেও বলেছি। কারণ হচ্ছে যে দুটি যদিও আলাদা চলক, কিন্তু এককগুলো একই, টাকার অঙ্কে হিসাব করা হচ্ছে এককগুলো। হ্যালো, দুঃখিত। তো আমরা এই ক্ষেত্রে জাতীয় দেখতে পাচ্ছি, দুঃখিত, আমরা এই ক্ষেত্রে ভোগ অপেক্ষক সি এটা মান বের করেছি। এক্সট্রিমলি সরি, আমরা এই তালিকা থেকে সি চলকটা এঁকেছি, অর্থাৎ আমার মোট ভোগটা এঁকেছি। মোট ভোগটা হচ্ছে যখন উৎপাদনের পরিমাণ, যখন আয়ের পরিমাণ। আমরা যদি পিছনে ফিরে যাই, আমাদের এটা ছিল এখান থেকে মোট ভোগটা 0 সাথে 100, এই তালিকাটা আমরা এটা নিয়েছি। যাই হোক, তো 0 সাথে 100, 100 সাথে হচ্ছে যেই মানগুলো ছিল সেই মানগুলো আমরা বসিয়েছি। এই মুহূর্তে মানগুলো আমার কাছে নেই মনে। যাই হোক, বসানোর পরে আমরা ধরেছিলাম যে আমাদের সামগ্রিক ব্যয় বিনিয়োগ ব্যয় ছিল, ধরেছিলাম আমরা 75। তাহলে এটা হচ্ছে আমার বিনিয়োগ ব্যয় রেখা, এটাকে আমরা বলছি যে স্বয়ংভূত বিনিয়োগ হচ্ছে 75। এখন এই 75 স্বয়ংভূত বিনিয়োগ যদি আমি আমার ভোগের সাথে যোগ করি, তাহলে ভোগ রেখাটা উপরে উঠে যাবে। এই বিনিয়োগটার কারণে ভোগ রেখাটা আগে ছিল সি, এখন হচ্ছে সি প্লাস আই। মনে হয় বিষয়টা একটু দেখলে ভালো হয়। এই যে সি, সি এর সাথে আই যুক্ত হয়ে সি প্লাস আই, আই যতটুকু ছিল ততটুকু এই আয়ের কারণে সি রে বিন্দু, সি রেখার প্রতিটি বিন্দুই 75 একক করে উপরে উঠবে। তাহলে পরের আমরা যে পরের যে রেখাটা পেলাম, প্রথমে নীল রেখাটা সি, এবং কি বলবো, গোলাপি খয়েরি রেখাটা হচ্ছে সি প্লাস আই। এখন একইভাবে যদি এটার সাথে আবার সরকারি ব্যয় যুক্ত করা যায়, তাহলে সেটা হবে আরো উপরে উঠবে, সেটা হয়ে যাবে সি প্লাস আই প্লাস জি। আমরা এটা এভাবে দেখালাম, কিন্তু আমরা আমাদের যে তালিকাটা ছিল সেই তালিকাটা থেকে খুব সহজেই এই মানটা আমরা পেতে পারি। তো
আমরা এইভাবে এই যে সি, শুধু সি যদি থাকে তাহলে এক্ষেত্রে সেটা সেটা আয়ের মধ্যে সেটা যদি সি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ এখানে যুক্ত হয়নি। আর এই যে এটাতে ভোগের সাথে ভোগ্যের সাথে বিনিয়োগ যুক্ত হয়েছে, এই যে সি প্লাস আই, এটাকে বলা হয় দুই সেক্টরের অর্থনীতি। দুই সেক্টরের অর্থনীতি কেন বলা হয়? দুইটা সেক্টর, একটা হচ্ছে সি হচ্ছে পরিবারগুলোর ভোগ ব্যয়, আর আই হচ্ছে আমার ফার্মগুলো বা উৎপাদন প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ব্যয়। এই দুইটা ব্যয় যদি একসাথে যোগ করি, ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়, এই দুইটা মিলে হচ্ছে দুই সেক্টর অর্থনীতি সামগ্রিক ব্যয়। এখন যদি আমি সরকারকে আমাদের সাথে যুক্ত করি তাহলে সি প্লাস আই প্লাস জি, এটা হচ্ছে তিন সেক্টর অর্থনীতি। এখানে সরকার একটা সেক্টর, পরিবার একটা সেক্টর, ফার্মগুলো একটা সেক্টর, এটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি। যে সবুজ রেখাটা দেখতে পাচ্ছি আমরা, এই যে সবুজ রেখাটা, এটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি, আর খয়েরি রেখাটা হচ্ছে সি প্লাস আই, আর নীল রেখাটা হচ্ছে সি ভোগ। তো আমরা এইভাবে আমি তালিকা দিয়েও প্রত্যেকটা কলাম আমি তালিকা দিয়ে রাখতে পারতাম। প্রথমে নিতে হতো আমাকে আয়ের সাথে প্রত্যেকটা মান, আয়ের সাথে আমি ভোগ ভোগ আয়ের সাথে ভোগ নিয়ে আঁকলে এই রেখাটা হতো। এটা আসলে এই মানগুলো নিয়ে আঁকা হয়েছে কিন্তু এখানে দেখানো হয়নি। আয়ের সাথে ভোগ নিলে এই যে প্রথমে যে সি রেখাটা আছে এটা হবে, এটা হবে। আবার আয়ের সাথে যদি আমরা ভোগ এবং বিনিয়োগ দুইটা মিলে একসাথে যোগ করি তাহলে এই রেখাটা হবে। আয়ের সাথে যদি ভোগ বিনিয়োগ এবং সরকারি ব্যয় তিনটা যোগ করে একসাথে যে মানটা আছে সেটা নিই তাহলে সেটা হবে এই এই রেখাটা হবে। এইভাবে আমরা সামগ্রিক ব্যয় রেখাটা আঁকতে পারি। এইবার প্রশ্ন হলো, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 45 ডিগ্রি রেখা। এটা অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা এখন যতটুকু গুরুত্বপূর্ণ তার থেকে অ্যাডভান্স স্তরে আরও বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এখন থেকে এটা বুঝে না গেলে পরবর্তীতে বুঝতে সমস্যা হবে, আর আমাদের এটা বোঝা খুব দরকার। 45 ডিগ্রি রেখা, এটার মানে কি? মানেটা হচ্ছে একটা রেখা, যে রেখাটা ভূমি অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমি অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই ক্ষেত্রে টেনের মান হচ্ছে 45 ডিগ্রি। আমরা ক্লাস 9-10-এ ত্রিকোণমিতিতে পড়েছি যে টেন 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে এই 45 ডিগ্রি রেখাটা, এটা যেহেতু টেন 45 ডিগ্রি সেটার মান হচ্ছে 1 হবে। টেন 45 ডিগ্রি আসলে কি প্রকাশ করে? টেন 45 ডিগ্রি প্রকাশ করা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এবং ভূমির অনুপাত 1 হবে, লম্ব ভাগ ভূমি সমান 1। তাহলে যদি আমরা এটাকে গাণিতিকভাবে সমাধান মানে বলি, তাহলে লম্ব বাই ভূমি সমান যদি 1 হয় তাহলে লম্ব সমান ভূমি। অর্থাৎ 45 ডিগ্রি রেখার মূল কথাই হচ্ছে এটা যে এক্ষেত্রে লম্ব আর ভূমি পরস্পর সমান হবে। আমরা এই যে কালো তীরটা আঁকলাম এটাকে যদি আমরা মনে করি যে অতিভুজ, তাহলে এই যে খয়েরি দাগগুলো এগুলো হচ্ছে লম্ব, আর আর আমাদের হলুদ আমার আমার কালো দাগগুলো হচ্ছে, কালো দাগটা হচ্ছে আমার অতিভুজ, খয়েরি দাগগুলো হচ্ছে আমার
লম্ব এবং হ্যালো, পরে পরে কথা বলো। দুঃখিত, একটু যান্ত্রিক গোলযোগের জন্য আমি দুঃখিত। যে কথাটা বলছিলাম আবার এখান থেকে শুরু করি, যে 10 45 ডিগ্রি কেন এক্ষেত্রে লম্ব এবং ভূমি পরিমাণ সমান হবে। আমরা যদি এই কালো রেখাটাকে যদি আমরা মনে করি অতিভুজ, তাহলে খয়েরি যে রেখাগুলো আছে লম্ব বরাবর, এই রেখাগুলো হচ্ছে আমার লম্ব, এবং যে বিস্কিট কালারের যে রেখাটা ভূমি অক্ষে আছে সেটা হচ্ছে আমার ভূমি। তাহলে যদি আমরা আমরা বিবেচনা করি যে প্রথমে যখন এই বিন্দুটা বিবেচনা করি, আমার কার্সর দেখা যাচ্ছে যে বিন্দুটা বিবেচনা করি, এটা যদি বিবেচনা করি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের পরিমাণও 200, ব্যয়ের পরিমাণও, ভূমি অক্ষের মানও 200, লম্ব অক্ষের মানও 200। এই ক্ষেত্রেও এই বিন্দুতে ভূমি অক্ষের মান 400, লম্ব অক্ষের মানও 400, এই বিন্দুতে ভূমি অক্ষের মান 600, লম্ব অক্ষের মান 600। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে ভূমি অক্ষের মান এবং লম্ব অক্ষের মান পরস্পর সমান হবে, ভূমি এবং লম্বে পরস্পর সমান হবে। এখন এটা কেন হিসাব করতে হয়? যখন আমি জাতীয় আয় ওয়াই আয় এবং সি প্লাস আই প্লাস যে সামগ্রিক ব্যয় আমি তুলনা করব, একটা নিচ্ছে হচ্ছে ভূমি অক্ষে, একটা নিচ্ছে হচ্ছে আমি লম্ব অক্ষে। এখন একটা মানুষ দাঁড়িয়ে আছে আর একটা মানুষ শুয়ে আছে, আমি যদি বলি যে এই দুইটা মানুষের মধ্যে লম্বা কে, তুলনামূলক লম্বা কে, তাহলে নিশ্চয়ই এটা কম্পেয়ার করা যাবে না, কারণ একজন দাঁড়িয়ে আছে একজন শুয়ে আছে। এটাকে কম্পেয়ার করতে হলে আমাকে এমনভাবে করতে হবে, দুইটাকে সমান জায়গায় নিয়ে আসতে হবে, হয় আমাকে শোয়া মানুষটাকে দাঁড় করিয়ে দিতে হবে অথবা দাঁড়ানো মানুষটাকে শুয়ে দিতে হবে। ঠিক 45 ডিগ্রি রেখাটা সেই কাজটাই করে। আমরা 45 ডিগ্রি রেখা দিয়ে বুঝতে পারি যে এই 45 ডিগ্রি রেখার কারণে বুঝতে পারি যে এই ভূমি অক্ষে 200 এবং এই যে লম্ব অক্ষের মান, এই দুইটা মান পরস্পর সমান হবে। এই রেখাটা যদি 45 ডিগ্রি রেখা না হয়ে বেশি হতো, তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারতাম না, তাহলে লম্ব অক্ষের মান বড় হয়ে যেত। আচ্ছা, আমরা এখন একটা সামগ্রিক ব্যয় রেখা আঁকলাম, একটা বিস্কিট কালারের সামগ্রিক ব্যয় রেখা আসলো, এই রেখা আসলো। এখন এই এই রেখাটাতে ভারসাম্য কোথায় হবে? ভারসাম্য হবে এই যে যে বিন্দুটা আসছে সেখানে, অর্থাৎ এখানে 400। কিভাবে ভারসাম্য? লম্ব অক্ষ বরাবর আমি সামগ্রিক ব্যয় আঁকছি 200, 400, 600, 800, এভাবে আঁকছি, আর ভূমি অক্ষ বরাবর আঁকছি আমি আমার আয়। আমি বলছিলাম যে আয় এবং ব্যয় যেখানে সমান সেখানেই ভারসাম্য। এখন এই বিন্দুতে আয় আর ব্যয় সমান, কারণ এই বিন্দুতে আয় হচ্ছে 400, ব্যয়ের পরিমাণও 400। তাহলে 45 ডিগ্রি রেখার কারণে আমি বের করতে পারলাম যে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। হ্যাঁ, যদি আমার তালিকা দেয়া থাকে যে 400 400, তাহলে তো আমি বুঝতেই পারি যে এটা সমান, কিন্তু আমরা যদি তালিকা দেওয়া থাকে তাহলে সহজে বুঝতে পারি যে এটা হচ্ছে আমার 400 400, কিন্তু তালিকা যদি না দেওয়া থাকে
থাকে, যদি আমি আমি এই ক্ষেত্রে যদি তালিকা ছাড়া বের করতে চাই, তাহলে এখানে সূচিগুলো যদি আমার স্কেলটা যদি দেওয়া না থাকে, তাহলে আমি 45 ডিগ্রি রেখা যেখানে কানেক্ট হবে সেটাই বুঝতে পারবো, সেটি হচ্ছে আমার ভারসাম্য। এখন হচ্ছে আমরা যদি আমরা যদি আরেকটা অন্য বিন্দু বিবেচনা করি, যে আয় যখন 600, তখন কি অবস্থা হবে? আয় যখন 600, তখন আমার সামগ্রিক ব্যয় হচ্ছে এই যে এই বিন্দু থেকে নিচ পর্যন্ত, এটা হচ্ছে সামগ্রিক ব্যয়। এটা আমরা আসলে এই অক্ষে এই নীল অক্ষটাতে দেখে অভ্যস্ত, নীল অক্ষটা এদিকে দেখানো যে কথা, এদিকে দেখানো একই কথা। তো আমরা এই সামগ্রিক ব্যয়, এই ক্ষেত্রে সামগ্রিক ব্যয়ের পরিমাণ 600 থেকে কম দেখতে পাচ্ছি। এই বিন্দু থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি, এই বিন্দু থেকে উপরের বিন্দুটা থেকে ভূমি অক্ষ পর্যন্ত এটা হচ্ছে 600 দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে অবশ্যই সেটা দূরত্ব 600 থেকে কম, তাহলে এখানে ভারসাম্য হবে না। এই ক্ষেত্রে আয়ের পরিমাণ বেশি, ব্যয়ের পরিমাণ কম। আচ্ছা, আবার যদি আমরা এই দিকে বিবেচনা করি, এদিকে ব্যয়ের পরিমাণ 200 অপেক্ষা বেশি, ব্যয় রেখা থেকে ভূমি অক্ষ পর্যন্ত যে রেখাটা সেটা হচ্ছে ব্যয়, এটার পরিমাণ 200 অপেক্ষা বেশি, আর আমাদের এই যে আমার 45 ডিগ্রি রেখা, এমনি এর থেকে নিচে যে পর্যন্ত আছে সেটা হচ্ছে আয় রেখা, 45 ডিগ্রি থেকে রেখা থেকে নিচ পর্যন্ত সেটা হচ্ছে আয়। এই আয়ের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 200, আয় 200, ব্যয় 200 থেকে বেশি, তাহলে এখানে ভারসাম্য অর্জিত হয় না। আচ্ছা, আমরা যদি খুব সংক্ষেপে বলি, 45 ডিগ্রি রেখার মূল কাজটা হচ্ছে ভূমি অক্ষটাকে লম্ব অক্ষে নিয়ে আসা, কম্পেয়ার করতে পারার সুযোগটা করে দেয়। আমরা এই রেখার এই বিন্দুটাতে দেখতে পাচ্ছিলাম যে আমার সামগ্রিক আয় ছিল 600, সামগ্রিক ব্যয় আমি যদি 600 হিসাব করে সংখ্যার হিসাব বাদ দিলাম, এতটুকু হচ্ছে আমার যে কার্সরটা দেখা যাচ্ছে যে জায়গাটা মুভ করতেছে এটা হচ্ছে সামগ্রিক আয়, আর এই জায়গাটা হচ্ছে সামগ্রিক ব্যয়। তাহলে সামগ্রিক আয় এটা, সামগ্রিক ব্যয় এটা, এই দুটো সমান না অসমান, এটা তো আমার বোঝার উপায় নেই। আমি তখনই বুঝতে পারবো যখন একটা 45 ডিগ্রি রেখা আমি আঁকবো। 45 ডিগ্রি রেখা আঁকলে এটা ক্লিয়ার হবে যে এই জায়গাটা, এই জায়গাটা যা 0 থেকে ও থেকে 600 পর্যন্ত, যা 600 থেকে এ বিন্দু পর্যন্ত, তা তাহলে এই যে সামগ্রিক ব্যয় এর থেকে বেশি হচ্ছে এতটুকু সামগ্রিক, এটা আয়, সুতরাং এখানে ভারসাম্য অর্জিত হয়নি। আমরা এখন আরেকটা বিষয় দেখব, দুঃখিত, হ্যাঁ দিদা স্যার, আমি ক্লাসে ক্লাস নিচ্ছি অনলাইন। দুঃখিত, যেহেতু মোবাইল নেটওয়ার্ক ইউজ করে করতে হয়, সেহেতু কলগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমি দুঃখিত, আমার ক্লাসের মধ্যে বারবার এই ইন্টারাকশনটা হচ্ছে, বেশ কয়েকটা কল আসার কারণে আমি আমার মনোসংযোগে ঘাটতি ঘটেছে, যার জন্য হয়তো আমার ক্লাসে প্রভাবটা পড়েছে। কিন্তু যেহেতু আমি মোবাইল নেটওয়ার্ক ইউজ করছি, সেহেতু মোবাইলটাকে অফ করে রাখার কোনো সুযোগ নেই। আমি নর্মালি ক্লাসে মোবাইল অফই রাখি, কিন্তু এই ক্ষেত্রে অফ করাটা সুযোগ নেই। আচ্ছা, আমরা আমরা প্রথমে একটি রেখা আঁকলাম সি, এই রেখাটা কোত্থেকে পেলাম? আমরা যে তালিকাটা দেখেছিলাম, সেই যে তালিকাটা, সেই তালিকাটাই সেটি রেখাটা। মনে হয় তালিকাটা একটু নিয়ে আসলে ভালো হয়।
যাই হোক, আমরা প্রথম ছিল সি, এটা আমরা ওই যে তালিকাটা বের করেছিলাম সেই তালিকাটা থেকে সি রেখা রাখছি। তারপরে এটা হচ্ছে সি প্লাস আই, তারপর থেকে একটু উপরে বেশি বিনিয়োগ বাড়লো, বিনিয়োগ বাড়ার সাথে সাথে এটা সামগ্রিক এটা বাড়লো। এরপর ওটা আরেকটু বেড়েছে, সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি, বিস্কিট কালার রেখাটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি। এখন আমরা এখান থেকে ভারসাম্য জাতীয় আয় বের করব কিভাবে? যদি শুধু ভোগ থাকে, কোনো বিনিয়োগ বা কোনো সরকারি ব্যয় না থাকে, অর্থাৎ শুধু নীল রেখাটা থাকে, তাহলে এই ক্ষেত্রে আমার ভারসাম্য হবে যে কালো বিন্দুটা আসছে সেই বিন্দুটাতে ভারসাম্য হবে, কারণ এখানে 45 ডিগ্রিকে ছেদ করেছে। আমরা যদি এখান থেকে এটা লম্ব অক্ষের দিকে একটা স্কেল টানি, রেখা টানি, দেখতে পাবো যে এটার মান 400, অর্থাৎ আমার আয় আর ব্যয় পরস্পর এখানে সমান, যদি শুধু সি হয়। কিন্তু সি প্লাস আই এর ক্ষেত্রে ভারসাম্য হবে আরো উপরে এ বিন্দুতে, তখন ভারসাম্য জাতীয় হবে 600 এবং 800 মাঝখানে 700। আমরা হিসাব করে দেখলেও দেখবো যে যদি আমরা সি শুধু সি বিবেচনা করি, তাহলে ভারসাম্য হচ্ছে ওয়াই আর সি সমান হবে 400-এর বেলায়। আমরা যখন সি এবং আই বিবেচনা করি, জি বিবেচনা না করি, তাহলে ভারসাম্য হবে 700-এর বেলায়। এবং যদি আমরা সি প্লাস আই প্লাস জি সবটা বিবেচনা করি, তাহলে ভারসাম্যটা হবে 800, 800 জাতীয় আয় যখন 800 তখন হবে, দুঃখিত, জাতীয় আয় যখন এটা 800 না, এটা হচ্ছে 900, 800 থেকে 1000-এর মাঝখানে হচ্ছে 900, এটা হচ্ছে আমার ভারসাম্য জাতীয় আয়। এইভাবে আমরা সি প্লাস আই প্লাস জি এই সামগ্রিক ব্যয়ের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করতে পারি। এই ছিল আমার আজকের ক্লাসের কন্টেন্ট। আমার মনে হয় আজকের ক্লাসে অনেক সময় ইন্টারাপশন ঘটার কারণে, কোনো বারবার বিঘ্ন ঘটার কারণে ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে থাকতে পারে। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন দেখে নিচ্ছি যে কোনো কারো কোনো কমেন্ট আছে কি না। আমরা যদি একটু রিভিউ করতে যাই, তাহলে মনে হয় ভালো হয়, কারণ যেহেতু আমার ক্লাসে বিঘ্ন ঘটেছে, সেই জন্য আমি একটু রিভিউ যাওয়ার চেষ্টা করব। আমি যদি রিভিউ যাই, আমরা একটু রিভিউ গেলাম। প্রথমে আমরা দেখেছি যে আমরা কিভাবে স্বয়ম্ভূত ভোগ, প্ররোচিত ভোগ এবং মোট ভোগ এটা তালিকা তৈরি করেছিলাম। এটা আমি আগে বলেছি হিসাব করে বের করতে হয়, হিসাব দেখিয়েছিলাম গতদিন। এখান থেকে এখানে আমরা প্রথম কলাম থেকে আয় থেকে চতুর্থ কলাম ভোগ ব্যয় বাদ দিলে যেটা পেয়েছি সেটি হচ্ছে আমার সঞ্চয়। তো এটা ছিল আমাকে ভোগ, ভোগের তালিকা থেকে, ভোগ অপেক্ষক থেকে আমরা কিভাবে সঞ্চয়টা বের করতে পারি। পরীক্ষার মধ্যে ভোগের তালিকা, ভোগ অপেক্ষক দেওয়া থাকতে পারে কিংবা ভোগের তালিকা দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাকে সঞ্চয়টা বের করে রাখতে পারে। তারপরে আমরা কিভাবে ভোগ রেখাটা এঁকেছিলাম, ভোগ রেখা এবং সঞ্চয় রেখা দুটি এঁকেছিলাম। ভোগ রেখা এই তালিকা থেকে আমরা এঁকেছি যে প্রথম কলাম এটা হচ্ছে আমার থাকবে ভূমি অক্ষে, এবং তৃতীয় কলাম থাকবে, চতুর্থ কলাম থাকবে লম্ব অক্ষে, লম্ব অক্ষে থাকবে, অর্থাৎ শূন্যের সাথে 100, 200 সাথে 250, 400 সাথে 400, অর্থাৎ 600 সাথে 550। অর্থাৎ আমি বলেছিলাম যদি ভূ শুধু ভূ বিবেচনা করি, তাহলে ভারসাম্য হচ্ছে 400-400, অর্থাৎ যখন আয় 400 তখনই ভূ 400 হবে। তো এইভাবে আমরা ভোগ রেখাটা গেছিলাম, প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু 400 সাথে 400, চতুর্থ বিন্দু হচ্ছে 600 সাথে 550।
এই বিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে পেয়েছিলাম আমি ভোগ রেখা। এবার প্রথম কলাম এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কলাম সঞ্চয়, আয়ের সাথে শুধু সঞ্চয়, মাঝখানের কোনোগুলো আমরা কাজে নিব না। যদি আমরা যুক্ত করি, আয় যখন শূন্য তখন ভোগ হচ্ছে, সঞ্চয় হচ্ছে -100, আমরা মাইনাস নিয়েছি। আয় যখন 200 তখন সঞ্চয় হচ্ছে -50, এটা আমরা দেখিয়েছি -50, এখানে দেখিয়েছি মাইনাস হওয়ার কারণে নিচে। আবার আয় যখন 400 তখন সঞ্চয়, আয় আর ব্যয় সমান, সঞ্চয় শূন্য, সুতরাং এটা বিন্দুটা হচ্ছে ভূমি অক্ষে বসবে। এই যে আয় যখন সঞ্চয় শূন্য, আবার আয় যখন 600 তখন সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 50। তাহলে এই যে বিন্দুগুলো আছে, এ বিন্দু এ বিন্দু এ বিন্দু এ বিন্দু, তিনটে বিন্দু যোগ করলে হবে আমাকে সঞ্চয় রেখা। এখানে একটা বিষয় বলে নেওয়া প্রয়োজন, বইয়ের মধ্যে এটা চিত্র দেয়া আছে সঞ্চয় কিভাবে ভোগ থেকে সঞ্চয় বের করতে হয়। এই ক্ষেত্রে যে সমীকরণটা ব্যবহার করেছে সেই সমীকরণটা ছিল সি ইকুয়াল টু 100 প্লাস 0.5 y। এটা হওয়ার কারণে যেটা হয়েছে যে ভোগ রেখা এবং সঞ্চয় রেখা পরস্পর সমান্তরাল হয়েছে। এখন ছাত্ররা অনেক সময় মনে করে যে এটা সবসময় ভোগ রেখা এবং আয় রেখা, সঞ্চয় রেখা পরস্পর সমান হবে, সমান্তরাল হবে, কিন্তু আসলে না, বরঞ্চ সমান্তরাল না হওয়াটাই স্বাভাবিক। কেন সমান্তরাল না হওয়া স্বাভাবিক? কারণ হচ্ছে যে মানুষ আয়ের ম্যাক্সিমামটাই ভোগ করে, তো ভোগ রেখাটা যত বেশি খাড়া হবে, ভোগ রেখাটা যত বেশি খাড়া হবে সঞ্চয় রেখাটা তত বেশি ছোঁয়ানো হবে, অর্থাৎ ভূমি অক্ষের দিকে থাকবে। আমি একটু আরেকটু সহজ করে বলি, ভোগ রেখাটা যতটুকু লম্ব অক্ষের দিকে দিকে থাকবে, খাড়া দিকে থাকবে, সঞ্চয় রেখাটা ততই ভূমি অক্ষের দিকে ছোঁয়ানো থাকবে। এখন কারণ যদি ভূগোপেক্ষকে এই 0.75 এর জায়গায় যদি 8 হয় বা 9 হয় তাহলে সেই রেখাটা আরো খাড়া হবে, তখন সঞ্চয় রেখাটা আরো হবে। আমরা দেখবো বা দেখেছি, আমরা দেখেছি যে যে আমরা ওয়াই ইকুয়াল টু এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, সি বাদ দেওয়ার পরে 1 থেকে 0.75 বাদ দিয়েছি, 1 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে 5 হবে, 1 থেকে যদি 0.3 0.6 বাদ দিই তাহলে 4 হবে, 1 থেকে যদি 0.7 বাদ দিই তাহলে 3 হবে। অর্থাৎ এই মানটা যত বড় হবে এই মানটা তত ছোট হবে, এই মানটা যত ছোট হবে এটা ভূমি অক্ষের তত কাছে যাবে, আর এই মানটা যত বড় হবে সেটা লম্ব অক্ষের তত কাছে যাবে। আচ্ছা, আমার মনে হয় বিষয়টা যাদের প্রশ্ন বা যারা জিনিসটা খেয়াল করেছে তারা ভালো বুঝতে পারবে। আমরা আবার দেখেছি যে এতগুলো বিন্দু, এতগুলো তালিকা না করেও আমরা ভোগ থেকে সঞ্চয় বের করতে পারি, শুধু আয় ভোগ এবং সঞ্চয় তিনটা নিলেই পারি, আমাদের এক্ষেত্রে আর ইয়ের দরকার হয় না। আমাদের এই যে স্বয়ংভূত ভোগ প্ররোচিত ভোগ না দেখলেও আমরা পারি, এটা মনে মনে হিসাব করে যোগ করে দিলে তাহলে হবে। অর্থাৎ আমাকে ওই সবগুলো কাজই করতে হবে, কিন্তু দুইটা কলম আমি না লিখে দুইটা কলামের হিসাবটা আমরা মনে মনে করব। আচ্ছা, আমরা আবার দেখেছি যে দুইটা কলম, তিনটা কলমও লাগে না, শুধুমাত্র আয় এবং সঞ্চয় নেওয়া যায়। কিভাবে নেওয়া যায়? এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আয়টাকে আমরা আয় এবং সঞ্চয় নিয়েছি, আগের তালিকাটা আমার মনে আছে, আয় যখন শূন্য তখন সঞ্চয় -100 -50, এই তালিকাটাই আমরা পেয়েছি। এখন কিভাবে তালিকাটা আমরা পেয়েছি একটু দেখব। ভূগোপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক প্রাপ্তি, আমরা সরাসরি একটা অপেক্ষক একটা ফাংশনই নিয়ে আসবো। এখন আমরা জানি এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, ওয়াই মাইনাস সি এর মানটা বসিয়ে দিয়েছি, এইভাবে ক্যালকুলেশন করে আমরা মানটা বের করতে পারি। যদি এই মানটা বের হয়, যে মানটা বের হবে এই মানটা যদি আমরা, সমীকরণটা বের হয়েছে এস ইকুয়াল টু 0.25 y -100, আমি এটাই বলতে চেয়েছিলাম যে যদি এটা বড় হতো 0.8 হতো তাহলে এটা 0.2 হইতো, এটা যদি 0.5 হয় তাহলে এটা 0.5 হবে, এটাই বলতে চেয়েছিলাম। আর এখন আমরা এই সবগুলো আগের যে 4-5টা কলাম বের করে তালিকা তৈরি করেছিলাম সঞ্চয় বের করার জন্য, এই তালিকাগুলো দরকার নেই। আমি যদি এখন সরাসরি মানটা বসিয়ে দিই যে ওয়াই এর মান 0 বসাই, তাহলে 0 × 0.25 মানে 0, এস ইকুয়াল টু -100 প্লাস 0 ইকুয়াল টু -100। একইভাবে
এস এর মান যদি ওয়াই এর মান যদি আমরা 200 বসাই, 200 বসালে তাহলে কত হবে, 50 মাইনাস 100 প্লাস 50, তাহলে মাইনাস 50। এস এর মান যদি ওয়াই এর মান যদি আমরা 400 বসাই, তাহলে 4 25 হচ্ছে 100, মাইনাস 100 প্লাস 100 শূন্য। এইভাবে আমরা মানগুলো বের করতে পারি, আর চিত্র তো আগের মতো একই রকম চিত্র রাখতে পারি আমরা। আমরা বিনিয়োগ ব্যয় বলছিলাম, সময়বদ্ধ বিনিয়োগ, প্ররোচিত বিনিয়োগ, এটা নিয়ে খুব বেশি ব্যাখ্যা করার কিছু নেই। সময়বদ্ধ বিনিয়োগটা ভূমিকে সমান্তরাল হবে, কারণ আয়ের যে কোনো স্তরে সেটা স্থির থাকবে। আর প্ররোচিত বিনিয়োগটা হবে ঊর্ধ্বগামী, আয় বাড়লে সেটা বাড়বে। এটা আমরা দেখিয়েছিলাম যে এটা ছিল প্ররোচিত বিনিয়োগ, আয় যত বাড়ে বিনিয়োগ তত বাড়ে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখেছিলাম সরকারি ব্যয়ের সংজ্ঞা বলেছিলাম, সামগ্রিক ব্যয়ের আমরা সংজ্ঞা আগে পড়েছিলাম। সামগ্রিক ব্যয় হচ্ছে সি প্লাস আই প্লাস জি, কীভাবে এটা তালিকা তৈরি করতে হয় সেটা দেখেছিলাম। আমরা ধরে নিয়েছি সি হচ্ছে একটা সমীকরণ, যেটা সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই, আর আই ইকুয়াল টু 75, জি ইকুয়াল টু 50। তো আমরা বিভিন্ন কলামে মানগুলো বসিয়েছি, বসানোর পরে আমরা ওয়াই এর বিভিন্ন মান ধরেছি, ওয়াই এর মান 0, 100, 200 এভাবে ধরেছি। ধরার পরে আমরা ওয়াই এর মান 0 হলে সি এর মান 100 হয়, সেটা আমরা আগেই দেখেছি কীভাবে বের করতে হয়। আই এর মান 75 স্থির থাকবে, কারণ এটা এইটা স্বয়ম্ভূত বিনিয়োগ, আর জি হচ্ছে সরকারি ব্যয়, এটাও স্বয়ম্ভূত সরকারি ব্যয়। এখানে আমরা আসলে আলোচনার সুবিধার্থে আমরা এখানে প্ররোচিত সরকারি ব্যয় দেখাইনি। তো এইভাবে আমরা তালিকাটা তৈরি করতে পারি, এটা হচ্ছে সামগ্রিক ব্যয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আয়ের পরিমাণ 900, তখন সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয়, ব্যয়ের পরিমাণ 900, সামগ্রিক আয় সামগ্রিক ব্যয় পরস্পর সমান, এটা আমরা দেখেছি। এই যে অবস্থাটা, এটাকে বলা হচ্ছে ভারসাম্য অবস্থা। আমরা ভারসাম্যটা হিসাব করে অঙ্ক করে বের করতে পারি, এরকম তালিকা করে বের করতে পারি, আবার চিত্রের মাধ্যমে বের করতে পারি। এরপরে আমরা দেখেছিলাম যে সামগ্রিক ব্যয় আমরা কিভাবে পেতে পারি, এটা ছিল সি। আমরা দেখেছিলাম যে ভূমি অক্ষে লম্ব অক্ষে একই স্কেল নিয়েছি, আমার এটা হচ্ছে সি, সি মানগুলো ওয়াই এবং সি এর মানের মাধ্যমে এই রেখাটা পেয়েছি, ওয়াই এবং সি, আয় এবং ভোগ, মোট ভোগ। আচ্ছা, এখন আমরা এখানে নিয়ে আসছি একটা স্বয়ংভূত বিনিয়োগ। স্বয়ংভূত বিনিয়োগ ধরলাম 75 টাকা, যেহেতু আমরা ধরেছিলাম আগে, সে 75 টাকা নিয়ে আসলাম এখানে। এখন তাহলে সি প্লাস আই, এটা আগের প্রত্যেকটা হিসাবের সাথে 75 করে বাড়বে। তো এটা আমরা এভাবে দেখিয়েছি যে এটা সবটাকে নিয়েই 75 করে বেড়েছে। এখন যে রেখাটা আসছে সেটা হচ্ছে সি প্লাস আই, সি থেকে 75 করে বাড়লে হচ্ছে সি প্লাস আই। এটা ছিল দুই সেক্টর অর্থনীতি। দুই সেক্টর কি কি? এক সেক্টর হচ্ছে পরিবার বর্গ, আর একটা সেক্টর হচ্ছে আমার উৎপাদন প্রতিষ্ঠান। এরপরে আরেকটা যদি 50টা ওইভাবে যদি আমরা যুক্ত করি এর সাথে, তাহলে আরো উপরে উঠবে, এটাই বলার চেষ্টা করেছি। তাহলে সি প্লাস আই প্লাস জি, এইভাবে আমরা সামগ্রিক ব্যয় জিনিসটা সি প্লাস আই প্লাস জি দেখাতে পারি। এরপর আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে 45 ডিগ্রি রেখাটা কি। 45 ডিগ্রি রেখা আমরা ক্লাস 9-10 পড়েছিলাম, ত্রিকোণমিতি ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো ট্যান ট্যান থিটা মানে কি, ট্যান থিটা হচ্ছে লম্বভাবে ভূমি, লম্বভাবে ভূমি সমান যদি 1 হয় তাহলে লম্ব সমান ভূমি, অর্থাৎ লম্বক্ষের মান এই রেখার, এই রেখাটাকে যদি অতিভুজ হিসেবে কল্পনা করি, এই যে আমরা একটা অতিভুজ নিলাম, এই যে কালো তীর চিহ্নটা, এটা যদি অতিভুজ হয় তাহলে এই অতিভুজকে কেন্দ্র করে, এই অতিভুজকে নিয়ে যতগুলো আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো, আঁকতে পারবো, সেই সবগুলো সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত পরস্পর সমান হবে, অর্থাৎ লম্ব আর ভূমি পরস্পর সমান হবে। অর্থাৎ এই যে আমরা, আমার কার্সরটা যদি খেয়াল করা যায়, এটা এটা হচ্ছে চতুর্ভুজ, এই চতুর্ভুজটা আসলে একটা বর্গক্ষেত্র, কারণ এই দিকে যেটা এটা এই পাশে সমান, আর এদিকে যেটা এটি পাশে সমান, আর যেহেতু এটার এটা সমান, লম্ব আর ভূমি সমান, সেহেতু চারটা ভূমি বাহুই পরস্পর সমান। যাই হোক, আমরা কেন বলেছিলাম 45 ডিগ্রি রেখার দরকারটা কি, 45 ডিগ্রি দরকার হচ্ছে যে আমরা যদি লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের মধ্যে কম্পেয়ার করতে যাই, তাহলে লম্ব অক্ষটাকে ভূমি অক্ষের সাথে আমাকে মিলাতে হবে। এই 45 ডিগ্রি রেখাটা হচ্ছে মিলানোর জন্য একটা উপযুক্ত মাধ্যম, না হলে আমরা সহজে মিলাতে পারবো না।
এখন আমরা এই যে একটা এই রেখা নিয়ে আসছি, সামগ্রিক ব্যয় রেখা, এটার মাধ্যমে ভারসাম্য। ভারসাম্য গেলে দুইটা চলক, দুইটা পরস্পর বিপরীত শক্তি লাগবে, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। আয় তো আমরা ভূমি অক্ষে দেখিয়েছি, আর ব্যয় হচ্ছে লম্ব অক্ষে। তো আয় আর ব্যয় সমান কখন হচ্ছে? সমান হচ্ছে যেই জায়গায় 45 ডিগ্রি রেখাকে ছেদ করবে। তো আমরা এখানে তালিকার মাধ্যমে দেখতে পাচ্ছি, 400 400 তালিকা না থাকলে আমরা 45 ডিগ্রি রেখার কারণে বলতে পারতাম এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। দেখিয়েছি যে এই বিন্দুর পরে অর্থাৎ আয় যদি 400-র বেশি হয়, 600 হয়, তাহলে ভারসাম্য অর্জিত হবে না, তাহলে আয় হবে 600 কিন্তু ব্যয়ের পরিমাণ 600 থেকে কম হবে। আবার আমরা দেখিয়েছি যে যদি আয় 200 হয়, 400 থেকে কম হয়, 200 হলো, 200 হলে আয় হবে 200 কিন্তু ব্যয়ের পরিমাণ 200 থেকে বেশি হবে, তাহলে এটা ভারসাম্য হবে না। এই ছিল মোটামুটি। ও আরেকটা দেখছিল যে এইভাবে আমরা তিনটা ভারসাম্য দেখিয়েছি, যদি শুধু সি থাকে তাহলে ভারসাম্য হচ্ছে 400, আমরা তালিকাও দেখেছি। আবার যদি শুধু সি প্লাস আই থাকে, সি এবং আই আছে কিন্তু জি নেই, তাহলে সরকারি ব্যয় নেই, তাহলে ভারসাম্যটা হবে, ভারসাম্য পরিমাণ হবে 700 600 এবং 800, মাঝখানে 700, এই যে বিন্দুতে স্পর্শ ছেদ করেছে 45 ডিগ্রি রেখা, এটি 45 ডিগ্রি রেখা এখানে ছেদ করেছে, এটা 900। এইভাবে আমরা সামগ্রিক আয় ব্যয়ের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করতে পারি। আরো কিছু বিষয় বাদ পড়ে গেছে, কিছু আছে, যদি ভবিষ্যতে আবার ক্লাস নেওয়া হয় তাহলে আমরা সেটা আলোচনা করব। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে এটা দেখেছেন, আর আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমাকে আমার মাঝখানে কয়েকবার অনাকাঙ্ক্ষিতভাবে কলসে পড়ায়, আমি আমার ক্লাস নেওয়াতে কিছু বিঘ্ন ঘটেছে এবং মনোসংযোগ ঘাটতি হয়েছে, হয়তো আমি ঠিকমতো মনোযোগ দিতে পারিনি। তো আমাদের আসলে এটা কিছু সীমাবদ্ধতা থাকবেই, আমার চেষ্টা সর্বোচ্চ চেষ্টা ছিল কিন্তু সীমাবদ্ধতা থাকবেই, সীমাবদ্ধতার কারণে হয়তো একটু সমস্যা হয়েছে। তো সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি, এই দুর্যোগ সময়ে আমরা শারীরিক এবং মানসিকভাবে নিজেদেরকে ঠিক রাখি, শুধুমাত্র অযথা দুশ্চিন্তা করে বা অযথা খামখেয়ালি করে বা অনুৎপাদনশীল কাজে, উৎপাদনশীল নয় এরকম কাজে সময় নষ্ট করে আমাদের, তাহলে কিন্তু আমাদের মন মানসিকতা ভালো থাকবে না। আমরা যদি সারাদিন ফেসবুক ইউটিউব ইত্যাদি বিষয়ে, যদি শিক্ষণীয় বিষয় না, যদি সারা যদি এন্টারটেনমেন্ট করি, এন্টারটেনমেন্টটা আসলে হওয়া উচিত আমার কাজের ব্যস্ততার ফাঁকে এন্টারটেনমেন্ট, আর আমরা যদি এন্টারটেনমেন্টের ফাঁকে যদি কাজ করি তাহলে কিন্তু এন্টারটেনমেন্ট একসময় ভালো লাগবে না, কাজও হবে না, শারীরিক এবং মানসিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়বো। তো সবার করোনার সময় আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখি, মানসিকভাবে শারীরিকভাবে আমরা আমাদের পড়াশোনাটা চালিয়ে যাই, সবার জন্য মঙ্গল কামনা করি। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।